পেঁয়াজের আকস্মিক মূল্য বৃদ্ধি গত কয়েক বছরে ভোক্তাদের জন্য বড় বিড়ম্বনার কারণ হয়ে উঠেছিল। প্রায় আড়াই বছর আগে প্রকাশিত প্রমোটিং এগ্রি ফুড সেক্টর ইন ট্রান্সফরমেশন ইন বাংলাদেশ শীর্ষক এক প্রতিবেদনে বিশ্বব্যাংকের পক্ষ থেকেও পর্যবেক্ষণ দিয়ে বলা হয়, বাংলাদেশে কৃষি পণ্যগুলোর মধ্যে পেঁয়াজের বাজারেই অস্থিতিশীল দেখা যায় সবচেয়ে বেশি। এর পেছনের কারণ হিসেবে বরাবরই পণ্যটির চাহিদা পূরণে ভারত নির্ভরতাকে সবচেয়ে বেশি দায়ী করেছেন বাজার পর্যবেক্ষক ও বিশ্লেষকরা। স্থানীয় উৎপাদন চাহিদা পূরণে অপর্যাপ্ত হওয়ায় প্রতিবেশী দেশটি থেকে নিয়মিতভাবেই বছরে 8 থেকে 10 লাখ টন পেঁয়াজ আমদানি করতে হতো। এর সঙ্গে সঙ্গে বাংলাদেশে পণ্যটির মূল্য বড় প্রভাবক হয়ে উঠেছিল ভারতে অনাবৃষ্টি অতিবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগ বা দেশটির সরকারের পেঁয়াজ বাণিজ্য সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত। সুযোগ সন্ধানীদের জন্যও পণ্যটির বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ করে দিয়েছিল একক উৎসে নির্ভরতা। ভারত সরকার 2019 সালের সেপ্টেম্বরে পেঁয়াজ রপ্তানি সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নেয়। এর প্রভাবে বাংলাদেশে পণ্যটির মূল্য দাঁড়ায় রেকর্ড সর্বোচ্চ। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে পরের বছরও। সে সময় সৃষ্ট বাজার অস্থিতিশীলতার নিয়ন্ত্রণে আমদানি উৎসে বৈচিত্র্য আনার পাশাপাশি দেশেও পেঁয়াজ উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আবাদ সম্প্রসারণে নানামুখী পদক্ষেপের পাশাপাশি ভর্তুকির প্রণোদনা ছাড়াও কৃষকের মধ্যে সহজ শর্তে ঋণ বিতরণ শুরু হয়। এরই মধ্যে এসব পদক্ষেপে সুফল মিলতে শুরু করেছে। দেশে গত 3 বছরে পেঁয়াজ উৎপাদন বেড়েছে 40% বেশি। দেশে পেঁয়াজের বার্ষিক চাহিদা 25 লাখ টন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 21-22 অর্থবছরে দেশে পণ্যটি উৎপাদন হয়েছে 36,41,000 টন। একই সঙ্গে বেড়েছে পণ্যটির আবাদি জমির পরিমাণ ও উৎপাদনশীলতা। 17-18 অর্থবছরে দেশে পেঁয়াজ আবাদ হয়েছে 2,12,000 হেক্টর জমিতে। 21-22 অর্থবছরে এর পরিমাণ দাঁড়িয়েছে 2,59,000 হেক্টরে। এই সময়ের মধ্যে কৃষি পণ্যটির উৎপাদনশীলতা হেক্টর প্রতি 11 টন থেকে বেড়ে দাঁড়িয়েছে 14 টনে। দেশের বৃহত্তম পাইকারি ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরাও বলছেন, কয়েক বছর ধরে নির্দিষ্ট কিছু সময়ে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে অস্থিতিশীলতার মধ্য দিয়ে যাওয়ায় দেশের ধারাবাহিকভাবে পেঁয়াজ উৎপাদন বাড়ানো হয়েছে। এ কারণে এখন উৎপাদনকারী জেলাগুলো থেকে পর্যাপ্ত সরবরাহ আসছে, ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি অনেকটাই কমেছে। আগে দেশি পেঁয়াজের দাম কম ছিল। সাম্প্রতিক বছরগুলোয় দেশি পেঁয়াজেও ভালো দাম পাচ্ছেন কৃষক। তবে উৎপাদনের ভরা মৌসুমে চাহিদার তুলনায় বাড়তি সরবরাহের কারণে এখন দেশি পেঁয়াজের দাম কিছুটা কম। আসন্ন রমজান মাস ও কোরবানের ঈদে দেশে পেঁয়াজের সরবরাহ সংকটের সম্ভাবনা অনেক কমেছে। বেশ কিছুদিন ধরেই বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি নিম্নমুখী রয়েছে। 2019 সালে ভারত পণ্যটি রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর দেশে পেঁয়াজের দাম 1 লাফে কেজি প্রতি 250 থেকে 300 টাকায় উঠে যায়। এরপর সরকারের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রণোদনাসহ নানা ভর্তুকি দিতে থাকে। এর ফলে সাম্প্রতিক সময়ে দেশে পেঁয়াজের স্থানীয় আবাদ উৎপাদন সরবরাহ বেড়েছে। বাজারে স্থানীয় সরবরাহ ভালো থাকার কারণেই ভারত থেকে দেশে পেঁয়াজ আমদানির পরিমাণ কমছে। এছাড়া পেঁয়াজের ফসলোত্তর ক্ষতি অনেক বেশি হওয়ায় এখনও কিছু পরিমাণে পেঁয়াজ আমদানি করতে হয়, তবে তা তুলনামূলক কম। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, 2022 সালে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ভারত থেকে পেঁয়াজ আমদানি হয়েছে $8 কোটি।